আপনারা প্রত্যেকেই জানেন এবং এখনো পর্যন্ত যারা জানেন না, 2,000 টাকা বাড়িয়ে কিন্তু 4,000 টাকা করা হয়েছে এবং 5,000 টাকা কিন্তু বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। তো এই নতুন প্রকল্পের অর্থাৎ কৃষক বন্ধুর জন্য আপনি কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল করবেন, কোথায় ফর্ম পাবেন, ফর্মের সাথে কি কি সঠিক ডকুমেন্টস দিলে আপনিও 10,000 টাকা পাবেন, টোটাল প্রসেস, টোটাল ইনফরমেশান এই ভিডিওতে প্রোভাইড করা হবে। ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটা জিনিস এ টু জেড ইনফরমেশান স্টেপ বাই স্টেপ, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ফর্ম সাবমিট করা পর্যন্ত সমস্ত ইনফরমেশান, সমস্ত প্রসেস দেখানো হবে। তো চলুন সরাসরি দেরি না করে সম্পূর্ণ ইনফরমেশান জেনে নেওয়া যাক। এবং ভিডিওটি শুরুর আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, ফলে আপনি পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কৃষক বন্ধুর নতুন যে অফিসিয়াল যে ফর্ম সেটা কিন্তু ওপেন করা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নতুন স্কিমের ফর্ম। সেখানে কিন্তু আপনি দেখুন ডান সাইডে ওপরে যে এনরোলমেন্ট নম্বর রয়েছে ফর অফিস ইউজ, এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই। আপনি সরাসরি নিচে আসুন, নিচে দেখুন এখানে পেস্ট স্ট্যাম্প সাইজ যা ফটো রয়েছে আপনি সরাসরি এখানে ফটো অ্যাটাচ করবেন এবং ফটো অ্যাটাচ করার পর আপনি সরাসরি দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে, যেখানে আপনার নেমটা ক্যাপিটালে লিখবেন ইংরেজিতে এবং নেম অ্যাজ পার পর্চা রয়েছে, আপনার পর্চাতে যে নাম রয়েছে সেটা বাংলাতে হতে পারে, যেভাবে লেখা থাকুক না কেন সেভাবে আপনি পর্চাতে যেভাবে নাম লেখা রয়েছে আপনি এটা এখানে লিখবেন। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে, সেখানে কিন্তু আপনার ভিলেজ, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার পোস্ট, আপনার ব্লক, আপনার পিএস, আপনার ডিস্ট্রিক্ট মেনশন করে দেবেন এবং আপনার পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন ফাদার্স অথবা হাজব্যান্ড নেম রয়েছে, যদি কোনো ছেলে পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাদার নেম লিখবেন, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে হাজব্যান্ডের নাম লিখবেন। ডেট অফ বার্থ রয়েছে, আপনার ডেট অফ বার্থ এখানে মেনশান করে দেবেন এবং সেটা করার পর এজ কত হচ্ছে সেটা আপনি মেনশান করবেন। জেন্ডার মেনশান করবেন, মেল হলে মেলে টিক দেবেন, ফিমেল হলে ফিমেল টিক দেবেন এবং নিচে দেখুন ক্যাটাগরি রয়েছে, যার আন্ডারে কাস্ট রয়েছে আপনি জেনারেল হলে জেনারেলে টিক দেবেন, এসসি হলে এসসি টিক দেবেন, এসটি হলে এসটি করবেন, ওবিসি হলে ওবিসি করবেন। যেখানে দেখুন ফার্মারের টাইপ রয়েছে, এখান থেকে ফার্মারের টাইপটা চুজ করতে হবে, তার নিজের জমি হলে ওনার হবে, যদি বর্গাদার হয় সেক্ষেত্রে বর্গাদার করবে অথবা যদি পাট্টাদার হয় সেক্ষেত্রে আপনি সেটা করবেন এবং সেটা করার পর আপনার মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং যদি আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে যদি আপনি সেটা দেন সেক্ষেত্রে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার সাথে সাথে আপনার ফোনে আপনি SMS পেয়ে যাবেন এবং অল্টারনেট মোবাইল নাম্বার যদি আপনার সেকেন্ডারি আর কোনো মোবাইল থাকে আপনি সেটাও দিয়ে দেবেন এবং সেটা করার পর আধার কার্ড নম্বর রয়েছে যেটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনার আধার নম্বরটা এখানে দেবেন এবং ভোটার কার্ড এপিক নম্বর রয়েছে এটাও ম্যান্ডেটরি, এটাও কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সেটা করার পর সরাসরি আপনি নিচে আসুন, নিচে আসলে কিন্তু এখানে দেখুন রয়েছে ল্যান্ড ডিটেলস, যেখানে আপনার এবার আপনার হচ্ছে জমির ইনফরমেশান দিতে হবে, জমি যদি একের বেশি থাকে সেক্ষেত্রে সিরিয়াল নম্বর ওয়াইজ আপনি পরপর লিখবেন, ডিস্ট্রিক্ট মেনশান করবেন, ব্লক মেনশান করবেন, মৌজা মেনশান করবেন, জেল নম্বর মেনশান করবেন, আপনার খতিয়ান নম্বর মেনশান করবেন, আপনার ভ্যালু মেনশান করবেন, ল্যান্ডের ভ্যালু কত হচ্ছে এরিয়াতে একরে, অর্থাৎ আপনার টোটাল কত একর জমি রয়েছে প্রত্যেকটা ইনফরমেশান এখানে মেনশান করতে হবে, জমির ইনফরমেশান এখানে জাস্ট একরে কত হচ্ছে ক্যালকুলেট করে আপনি এখানে বসিয়ে দেবেন এবং সেটা করার পর টোটাল যতটা জমি হচ্ছে একরে আপনি নিচে আবারও এখানে বসিয়ে দেবেন এবং তারপর আপনি দেখুন ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেম রয়েছে যেটা সেটা আপনি বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, ব্যাঙ্ক নেম বসাবেন এবং IFSC কোড বসাবেন, নিচে ব্রাঞ্চ নেম বসাবেন। সেটা করার পর আপনার অ্যাকাউন্ট টাইপটা আপনি করবেন SB না কারেন্ট, সেটা করার পর আপনি SB মানে হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার সবারই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টই প্রত্যেকেরই থাকে তো সেটা করবেন, কারেন্ট করার প্রয়োজন নেই, যদি আপনি কারেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কারেন্ট করতে পারেন। অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং সেটা করার পর নিচে দেখুন নমিনি ডিটেলস রয়েছে, আপনি নমিনি ডিটেলসটা ফিল করবেন, এখানে নমিনির নাম, তার সাথে আপনার রিলেশন, তার ফাদার নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এজ, নেম অফ দ্য গার্জিয়ান, এই সমস্ত জিনিস মেনশন করার পর নিচে ডেট, ডেট দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন রয়েছে, অ্যাপ্লিক্যান্ট যদি সিগনেচার করতে পারে সেক্ষেত্রে সিগনেচার আর সিগনেচার না করতে পারলে থাম্ব ইমপ্রেশন, ব্যাস আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আপনি সরাসরি নিচে আসুন, এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে, এটা আপনাকে কিছু করার প্রয়োজন নেই, এখানে হচ্ছে যখন আপনি ফর্মটা দুয়ারে সরকারের ক্যাম্পে সাবমিট করবেন তারা এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং অ্যাকনোলেজমেন্ট আইডি লিখে
এবং রিসিভার সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে, প্রুফ হিসেবে আপনি আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে এটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা এটা আপনার কাছে প্রুফ থাকলে যদি ইন কেস আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে এই প্রুফটা আপনি বিডিও অফিস কিংবা আপনার ব্লক অফিসের যেখানে কৃষি দপ্তরের আধিকারিক রয়েছে তাকে আপনি সাবমিট করতে পারেন। তো এই হচ্ছে ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ করার পর আপনি কিন্তু এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করবেন, আপনার ভোটার আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স, আপনার আধার কার্ডের জেরক্স, আপনি যে জমি দিচ্ছেন সেই জমির ইনফরমেশান, জমির পর্চা সেইটা দেবেন, এবং আপনার যে ব্যাংকের পাস বইয়ের প্রথম পেজ রয়েছে আপনি তার জেরক্স কপি দেবেন। সেটা দিয়ে কিন্তু আপনি সরাসরি কৃষি আধিকারিকের দপ্তরে সাবমিট করতে পারেন, অথবা 16 তারিখ থেকে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, আপনি সেখানে গিয়ে কিন্তু ফর্মটা অবশ্যই সাবমিট করে ফেলুন। এবার হচ্ছে ফর্ম আপনি কোথায় পাবেন, ফর্ম আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা যদি আপনি সেটা না করেন সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে গেলেও কিন্তু আপনি এই ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে ফিল করে যেভাবে বলা হলো সেই অনুযায়ী কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি ইমিডিয়েটলি সাবমিট করে ফেলুন।